বলে বাঙালি জাতিদের চেতনা বলে পালন করে এটা কতটুকু সমর্থিত এবং কি আসলে মূলত আমরা যেটাকে ভালোভাবে লক্ষ্য করি দেখবে এটা হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান আর আমাদের কিছু মুসলিম যুবক ভাইরা রয়েছে যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত নয় ধর্মের শিক্ষা শিক্ষিত নয় আধুনিক শিক্ষা শিক্ষিত তাই তারা বলে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার তাই মিলেমিশে হয়ে আমরা একাকার আসলে এই কথাটি যে কুফুরি কথা কখন যে তার ইমান ইসলাম ভঙ্গ হয়ে গেছে সে চিন্তাও করতে পারে না শয়তান মানুষকে পথভস্ত করার জন্য সে জাল ফেতে রেখেছে কোনো না কোনোভাবে সে পথভস্ত করবে ডান দিক থেকে হোক বাম দিক থেকে হোক উত্তর থেকে হোক অথবা দক্ষিণ থেকে হোক উপর থেকে হোক বা নিচে থেকে হোক শয়তান কোনো না কোনোভাবে মুসলিমদেরকে তাওহিনী যুবকদেরকে তাদের ইমান হরণ করবেই করবে তার মধ্যে একটি হচ্ছে দিবসগুলা পালন করার মাধ্যমে সে একুশে ফেব্রুয়ারি হোক ষোলো ডিসেম্বর হোক সে পয়লা বৈশাখ হোক সে বিশ্ব ভালোবাসা দিবস হোক এ সমস্ত দিবসগুলা সবগুলার সাথে শির্ক জড়িত রয়েছে আল্লাহ একত্বকে আলমিনের একত্বকেই তাও তাহকে নষ্ট করে দেয় এবং একজন মমিন শিরকে লিপ্ত হয়ে সে ইমান ইসলাম ভঙ্গ হয়ে চিরস্থায়ী জাহান সে হিসেবে বিবেচিত হয় আল্লাহ রব আলমী মানুষের জন্য হারাম করেছে সর্বপ্রথম যে বিষয়টি আর পৃথিবীর সবচেয়ে বড় যে গুণাটি সেটি হচ্ছে কি করা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আল্লাহ রবীন্দ্রামকে বলছেন করিম সুর আনাব একশো এক নম্বর আয়াত বলছেন হে মোহাম্মদ তুমি বলে দাও আতলু মা রুকুম আলাই হে মোহাম্মদ তুমি বলে দাও এসো তোমাদের প্রতিফল তোমাদের কি কি হারাম করে সেটা আমি তোমাদের পড়ে শোনাই প্রথম যেটি হারাম করেছেন সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর সাথে স্থাপন শরিক আজকে তারা বলে তারা বলে একটু আনন্দ উৎসব না করলে কি চলেই আরে আপনি ইসলাম নিয়ে কেন এত বাড়াবাড়ি করেন এগুলো তো ইসলামের কিছু নয় ইসলাম থাকবে মসজিদে ইসলাম থাকবে আমাদের ঈদের সময় ইসলাম থাকবে আমার বিবাহের মধ্যে ইসলামকে নিয়ে সমস্ত ব্যক্তি আসবে একজন মুসলিম কখনো এই সমস্ত কথা বলতে পারে না মুসলিম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছা ইচ্ছাকে নিজের সমস্ত ভালোবাসা সমস্ত কিছুকে আল্লাহর কাছে আত্মস্বপ্ন করে আল্লাহ রব্বুল্লাহ আলামিনকে মেনে নিয়েছেন এবং আল্লাহর সাথে যাদের শত্রুতা রয়েছে তাদের সাথে সম্পর্ক চিহ্ন করে সে হচ্ছে মুসলিম মূর্তি পূজা করছে তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা কি আপনি ধর্মীয় অনুষ্ঠানে আসে কোনদিন এসেছে আপনি কেন করেছে আপনি পৃথিবীর বড় চান হচ্ছে পৃথিবীর বড় হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা আর আপনি বলছেন সমস্যা কি এখানে গিয়ে কি করা হচ্ছে মূর্তির কাছে মাথা নত করছে আর আপনি গিয়ে সেখানে দোকান দিচ্ছেন অনেকে বলে দোকান দেওয়া যাবে কিনা না যেই জিনিস আল্লাহ আরাম করেছেন সেই জিনিসের ব্যবসা হারাম করেছেন না আপনি কোনো দুর্গায় গিয়ে দোকান দিবেন না কোনো মাজার কোনো দরগায় গিয়ে আপনি দোকান দিবেন আপনি মুসলিমের জন্য এটা জায়জ নয় শয়তান যখন আল্লাহর বিতাড়িত করে দিয়েছেন জান্নাত থেকে বের করে দিয়েছেন তখন সেই শয়তান বলেছেন আল্লাহর কাছে একটি দরখাস্ত করেছেন হে আল্লাহ আপনি আমাকে কেমত পর্যন্ত চার দিন আল্লাহ রবন বলছেন কলা মিনাল মনজরিন মঞ্জরিন যাও তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম তোমার এই কথাকে আমি কবুল করে নিলাম আর শয়তান আমাদেরকে পথভষ্ট করার জন্য একটি মাধ্যম নিয়ে সেটা হচ্ছে ফয়লা বৈশাখ বাঙালি জাতির নাকি বাঙালি হতে হলে নাকি এগুলো করতে হবে নজবুল্লাহ তো সম্মানিত ভাইরা এই যে ফয়লা বৈশাখ ফয়লা বৈশাখ কি করে ছবি অঙ্কন করে গালের মধ্যে এবং বিভিন্ন ধরনের মূর্তিকে নিয়ে হাতে নিয়ে খেলাধুলা করে নারী এবং পুরুষের ডলাডলি অথচ ইসলামে নারী পুরুষ কোথাও একত্রিত হবে গায়ের মাহারামে এটা সম্পূর্ণরূপে হারাম এবং এটা হচ্ছে জেনার রাস্তা জিনার কাছে যেত আল্লাহ নিষেধ করেছেন জিনার কাছে যেত আল্লাহ রব্বুল নিষেধ করেছেন এখানে কোরআন ক্যারিমের মধ্যে বলছেন ও তা আনু আলাল সুরা মায়দিন নম্বর এক তোমরা পরস্পর পরস্পরকে কল্যাণের কাজে আল্লাহবিনীতার কাজে নেকির কাজে সহযোগিতা করো বলে তা আলু আলে ইসমল অদুয়া আল্লাহর বিরুদ্ধে চরণের ক্ষেত্রে পায়েসার ক্ষেত্রে বলে তা আলু আলে ইসমল অদুয়া সীমা কাজে পাপাচারের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না আজ একজন তো মহিলা যাচ্ছে তার সাথে আরো পুরুষ মুসলিম যুবককে নিয়ে যাচ্ছে এক যুবক যাচ্ছে আর যুবককে নিয়ে যাচ্ছে এই আয়াতটি অতিবয় গুরুত্বপূর্ণ মৌলিক একটি আয়াত যার থেকে প্রত্যেক যুবক যুবতী প্রত্যেক পুরুষ নরনারী প্রত্যেক মুসলিম এখান থেকে উপদেশ গ্রহণ করবে দিক নির্দেশনা নেবে যে কি করতে হবে কি আমাদেরকে ছাড়তে হবে এই পয়লা বৈশাখের মধ্যে ফান্তাইলিশ খাওয়া পাই ফান্তাইলিশ খান আপনি জানেন আপনার পাশে গরিব না খেয়ে মারা যাচ্ছে আর আপনি ফান্তাইলিশ খান খবর নিয়েছেন তাদের খবর নেননি আর আপনি খুব আরামে রয়েছেন সিরকি কাজ করতেছেন ফান্তালিশ খাইতেছেন মনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে একদিন জবাব বিহিতা করতে হবে আপনাকে যেখানে আহালি কিতাবদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবে না যেখানে আহালি কিতাবদেরকে রূপে গ্রহণ করা যাবে না সেখানে হিন্দুর সাথে গিয়ে মানবতার নাম দিয়ে আপনার নিজের ধর্মকে আপনি কলুষিত করছেন ইসলাম থেকে খালি হচ্ছেন আর চিরস্থায়ী নিজেকে জাহান নামে বলে বানিয়ে নিচ্ছেন যে ব্যক্তি শির করলো যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক স্থাপন করলো আল্লাহ রব্বুল্লা আলামিন কোরআনে করিমি ঘোষণা দিয়েছেন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন মূর্তি পুজো হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শিরক

অর্থ সে নিজেকে বলে আমি নামাজি সে নিজেকে বলে আমি পর্দাশীল সে নিজেকে বলে আমি এই করি আমি সেই করি আমার বাবা হজ করেছে এগুলা কি মুসলিমের পরিচয় আদৌ এটা কখনো মুসলিমের পরিচয় হতে পারে না একজন মুসলিম হিসাবে এ সমস্ত কাজে যাওয়া ইমানদারের তিনটি স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর হচ্ছে অন্তর থেকে গিনা জানানো কেউ যদি এই ফাপ কাজের ক্ষেত্রে হিন্দুদের এই ফয়লা বৈশাখকে অন্তর থেকে গিনা না জানায় মনে রাখবেন তার ইমান নষ্ট হয়ে যাবে সেখানে যাওয়া তো দূরের কথা এটার প্রতি আপনার অন্তর থেকে অন্তর অন্তর স্তর থেকে ঘিরে থাকতে হবে করন ক্যারিম আল্লাহরুল্লাহ আলমিন বলে দিয়েছেন যে ইয়ের মধ্যে মায়দার মধ্যে মায়দার একানো নম্বর আয়াত আল্লাহ আল্লাহর্ব আলমিন বলছেন সম্প্রদায় হে বিশ্বাসীগণ ওহে তোমরা যারা আল্লাহর প্রতি ইমান ইচ্ছ তার রাসলের প্রতি ইমান ইচ্ছ পরকালে বিশ্বাস করো জান্নাত যেতে চাও আল্লাহু লা তাতখিদুল হুদা ও নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ খবরদার শব্দান সতর্ক ইহুদি খ্রিস্টানদের তোমরা বন্ধু গ্রহণ করবে না উমাইয়াতাও ওয়াল্লাহু মিনকুম তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের অনুসরণ বা তাদেরকে বন্ধু গ্রহণ করবে ফা ইন্নাহু মিনহুম সে अवश्य তাদের অন্তর্ভুক্ত হবে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাহ জালিমদেরকে হেদায়ত প্রাপ্ত করো না সম্মানিত ভাইরা দেখুন ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহ প্রদত্ত ওহি এসেছে এক সময় সেটাকে আল্লাহ রোহিত করেছেন তাদের সাথে যদি বন্ধুত্ব করেন তাহলে এই অবস্থা হবে আর হিন্দু যাদের ধর্মতে মানব রচিত তাদের সাথে যে বন্ধুত্ব করেন কি হবে আপনার তাদের এই শিরকে যদি সমর্থন করেন আপনি এই শিরকে অনুষ্ঠানে যান কি হবে আপনার রসদ সাল আল্লাহ সুবাহ বলছেন এই যে মূর্তি পূজা এই যে কবর পূজা কোথায় কেউ দুর্গা গেল অথবা কেউ দরগা গেল এই দুটি সম্পূর্ণ শির্ক শিরকে আকবর শিরকে আকবর অতএব এই শিব থেকে আমাদের বাঁচতে হবে এই ফয়লা বৈশাখকে আপনার তালাক দিতে হবে এই ফয়লা বৈশাখে যারা যায় অথবা যারা যেতে উৎসাহী তাদেরকে বারণ করতে হবে যে আয়াত সুরা মায়দা দুই নম্বর আয়াত বললাম আপনাদেরকে এই কাজ থেকে যেমনি হোক আপনার যেইভাবে হোক না কেন সাধ্য সমর্থ অনুযায়ী সকলকে অবগত করতে হবে এটা একটি শিল্পী অনুষ্ঠান তাদেরকে যুক্তি দিয়ে তাদেরকে কোরআন হাদিস দিয়ে আপনি এটা সুসাব্যস্ত করতে হবে যে যে ব্যক্তি অন্য কোন জাতির সাদিস অবলম্বন করলো সে সে জাতির অন্তর্ভুক্ত হবে এটি আবু দাউদের হাদিস অতএব আমরা বলবো সমস্ত ভাইদেরকে কখনোই আপনারা এই কাজে লিপ্ত হবেন না যতই আপনার উৎসবের প্রয়োজন রয়েছে ইসলাম আপনি যে উৎসব দিয়েছেন ইসলাম যে আনন্দ করার জন্য বলেছেন সেগুলা করবেন আল্লাহর বিরুদ্ধাচরণ করে কোনো আনন্দ করতে যান না তাহলে পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন জালেমদের অন্তর্ভুক্ত হবেন আল্লাহ বলছে ইনহা উমাই মুশশির বিল্লাহী ফাকাত আল্লাহ আলাইহি যান না ওমা ওয়াহু নাহর জলে মিন আমিন আনসার সেরাম মায়েদার যে একটা আল্লাহর সাথে শিরফ স্থাপন করল

মোহাম্মদ তার কাসাকে বাঁচা করেন মূর্তি পূজা পূজারি ছিল আর আপনি মূর্তি পূজারীদের সাথে গিয়ে সহযোগিতা করবেন আর আপনাকে ছেড়ে দেওয়া হবে এত সহজ মনে করেছেন অতএব ভাইরা আমার আসি আমরা এই সমস্ত সমস্ত দিবসকে আমরা উপেক্ষা করে চলি এই সমস্ত দিবসগুলাকে আমরা পরিত্যাগ করি কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে নিজের জীবনকে